মিডিয়াটা দেখাবো, তোমরা যদি মিডিয়াটা দেখো, শুধু বালি, শুধু বালি, অল্প কম্পোস্ট আমি এখানে দেখতে পাচ্ছি, একদম বালি। এটা দেখো একদম বালির মধ্যে হচ্ছে। এবার তুমি যে একটা মিক্স খাবার বলা আছে সেটাই দি। আচ্ছা, আর ওদিকে এনপিকে একটা ব্যালেন্স এনপিকে দি। আচ্ছা, ব্যাস ঠিক আছে। এইরকম একটা 4 ইঞ্চির টবে শুধু বালির মধ্যে গাছটা হয়েছে। মানে এটা তো আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা দেখতেই পাচ্ছ, একদম আম গাছে ছাড় তলায় চলে এসেছি। আর নিশ্চয়ই বুঝে গেছে অনির্বাণ আছে একটা নতুন নতুন ছাদ বাগানে। আর সত্যি কথা বলতে বিশ্বাস করবে না, এই বাগানটার বয়স মাত্র 3 মাস। 3 মাসের বাগান মানে দেখলে সত্যি অবাক হয়েছি, 3 মাসে এত কিছু করা সম্ভব হয়েছে। আর গাছগুলো গ্রোথ যথেষ্ট ভালো। সম্পূর্ণ ভিডিও তো তোমাদের জন্য থাকছে। আর কোথায় এসছি, একদম চলে এসছি ব্যারাকপুর থেকে মাহেশে। মাহেশের রথ সবাই নিশ্চয়ই জানো, বিখ্যাত মাহেশের রথ, সেই একদম রথের খুব কাছে আমরা কিন্তু আছি। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আর কি করে এই দিদি অসাধ্য সাধন করলো সব গল্প কিন্তু আছে আজকের ভিডিও। তো যেমনটা তোমাদের বলছিলাম যে মাত্র 3 মাসে কিন্তু তৈরি হয়েছে এই বাগান। আমি তো অনেক বাগানে গেছি, 10 বছর 20 বছর এমনকি 25 বছর ধরে বাগান করছে, সেই বাগানও ঘুরিয়ে তোমাদের দেখিয়েছি। কিন্তু 3 মাসে এত বিশাল, আমি সত্যি বলবো ছাদের এক্সপেক্টের ছাদটা তোমরা যদি দেখো, ছাদ কিন্তু বিশাল বড় না, সে এক্সপেক্টে 3 মাসে একটা বিশাল বাগান তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ প্রচুর টব, প্রচুর গাছ। এবার যার বাগান এসেছি তাকে না দেখালে হবে, অবশ্যই তার সাথে কথা বলবো। এবার দিদির সাথে আলাপ করে, দিদি ওয়েলকাম, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। আর আপনার নামটা যদি বলেন? শর্মিষ্ঠা ভট্টাচার্য। আচ্ছা, আর আপনার মেয়ের নাম? স্নেহা ভট্টাচার্য। এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে মাহেশ। আচ্ছা, মানে মাহেশের বিখ্যাত রথ। মাহেশের বিখ্যাত রথ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার 3 মাসে তো মানে বিশাল বাগান তৈরি করে ফেলেছেন, মানে অনেক টব। কত টব আছে তাও? একটা মোটামুটি 100টার মতো হবে আমার মনে হয়, কোনো গুনিনি এখনো পর্যন্ত। এইটা হচ্ছে আসল ব্যাপার, যারা আমরা গাছ পাগল, গাছ যারা ভালোবাসে, আমরা কোনো গুনে কিছু করি না, যেটা ভালো লাগে ওটা এখানে করে দিই। এখানে দেখতে পাচ্ছি অজস্র বিভিন্ন ধরনের ফুল গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে। আর যেটা এসে সবার চোখে আমার সবার পড়েছে সেটা হচ্ছে এই আম গাছটা, মানে আম গাছটা কিন্তু আলাদাই একটা লুকস দিচ্ছে। এখানে প্রচুর গাছ আছে। আচ্ছা দিদি, এই যে মাটি, মাটি কিভাবে তৈরি করেছেন এত সুন্দর? মাটিটা সম্পূর্ণ বালি আর কম্পোস্ট, আমি মাটি এখানে পাচ্ছি না একদম, শুধু বালি আর কম্পোস্ট। বালি কম্পোস্ট ম্যাক্সিমামই তাই আছে, খুব কম রেয়ার মাটি দেয়া আছে। আচ্ছা, মানে বালি আর কম্পোস্ট, তুমি বুঝতে পারছো মিডিয়াটা? হুম হুম, মানে মাটির ভাগ কম আছে, বালি আর কম্পোস্ট, বালি আর কম্পোস্ট দিয়ে খুব সুন্দর ভাবে মাটি তৈরি করা হচ্ছে। আর প্রচুর ফুলের গাছ দেখতে পাচ্ছি। আর একটা কথা হচ্ছে, এই মানে ফুল গাছগুলোতে খাবার কি দেওয়া হয়? খাবার বলতে আমি তো ধরো তোমার ওই তুমি যে একটা মিক্স খাবার বলা আছে সেটাই দিই। আচ্ছা, আর ওদিকে এনপিকে একটা ব্যালেন্স এনপিকে দিই। আচ্ছা, ব্যাস এই ব্যাস। আর খুব জোর হলে ওই মানে ওই চালের ধোয়া জল ফ্যান এই সব। আচ্ছা, মানে এত সিম, বুঝতেই পারছো দিদি কিন্তু এত সিম্পল ভাবে বাগান করছে। আর কিন্তু কত সুন্দর, আর প্রতিটা গাছে গ্রোথ, প্রতিটা গাছে হেলথ আমি যদি দেখি, দেখো পাতাগুলো একদম সুন্দর সবুজ চকচকে, যেমনটা একটা সুন্দর গাছের লক্ষণ সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, এবার দিদি মানে মেইনলি ওষুধপত্র কিছু স্প্রে করেন? ওষুধ বলতে সোনাটা দিই, সুপার সোনাটা, সুপার সোনাটা দিই। আর তোমার স্যাব যেটা সেটা, আর ফাঙ্গিসাইডের জন্য, আচ্ছা আচ্ছা। এখানে খুব সুন্দর সুন্দর জবা গাছ আছে, দোপাটি গাছ আমি দেখতে পাচ্ছি, খুব ভালো। আর এই আম গাছটা বলছি, আম গাছে কি এবছর আম হয়েছে? প্রচুর আম হয়েছে এবছর। আচ্ছা, প্রচুর আম হয়েছে, প্রচুর আম হয়েছে, মানে কি খেয়ে বেঁচেছে নাকি আছে? দিয়েছি, প্রচুর লোককে দিয়েওছি। আচ্ছা, নিজেরাও খেয়েছি প্রচুর। আচ্ছা, হ্যাঁ সত্যি এটা আলাদা একটা আম গাছ, যদি মানে বাড়িতে বাগানে থাকে এটা আলাদাই সত্যি দেখতে লাগে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর এখানে লাগছে। এবার এইদিকে তোমাদের একটু দেখাই, এদিকে কি কি গাছ আছে দেখতেই পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছি প্রচুর গোলাপ গাছ, এখানে অনেক রকমের গোলাপ গাছ। সত্যি কথা বলতে খুব মানে এই রথের মেলায় কিনেছি, 1.5-2 মাস করে হয়তো বয়স হবে, কিছুটা 3 মাস হতে পারে। আচ্ছা আচ্ছা, রথের মেলা স্পেশাল কেনা হয়েছে। আর হ্যাঁ, রথে কিন্তু অনেকে গাছ কেনো আমি জানি, তো সেখান থেকে কিন্তু গোলাপ গাছ কেনা হয়েছে। আর এই মাটি কি ওই একই রকম ভালো? সেম মাটি, সেম মাটি। আচ্ছা, তা বুঝতে পারছো। আর গোলাপ গাছে কি দেখছি গ্রোথ খুব ভালো, তার সাথে কুড়ি, তার সাথে কুড়ি কিন্তু খুব কুড়ি হচ্ছে। আর এই কদিন কোনো খাবারও দেওয়া হয়নি, তার কারণ হচ্ছে তোমার ওই বৃষ্টির জন্য, বৃষ্টির জন্য কোনো খাবার দেওয়া হয়নি। বাহ, এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেক রকমের গাছ আছে, গোলাপ গাছের প্রাধান্য আমি কিন্তু বেশি দেখছি, মানে দিদির মনে হচ্ছে গোলাপ গাছ বেশি পছন্দ, প্রচুর গোলাপ গাছ আছে। হ্যাঁ,
এই গোলাপ গাছের যে এই পছন্দটা আমাদের খুব ভালো, কিন্তু গোলাপ গাছ মাঝে মাঝে একটু বদমাইশি করে, পাতাটা কুচকে যায়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, একটু যত্ন করতে হয়। আর কথা বলতে বলতে এখানে আমি এটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর নাকচম্পা। এটা কি গাছ কেনা হয়েছিল নাকি ডালপুতে? গাছ কিনে বসিয়েছি, কিন্তু আরো গ্রোথ ছিল তো আমার হাজবেন্ড ফুল পাড় থেকে দুটো ডাল ভেঙেও দিয়েছে। আচ্ছা 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 আচ্ছা, তো নাকচম্পা গাছ তো খুবই সহজে হয়, একটা ডাল পুতলেই গাছ তৈরি হয়ে যায়। আর দেখতে পাচ্ছি ফুল হয়ে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর নাকচম্পার সাইডে আমি কিন্তু আরো বেশ কিছু মিলি গাছ দেখতে পাচ্ছি, একদম মিলি গাছগুলো। মিলি গাছ নিয়ে অনেকে বলে যে পচে আছে এই সেই, কিন্তু দেখো একদম ওপেনে আছে, বৃষ্টি জল অবিরত পড়ছে, খুব সুন্দর। আর তার পাশেই একটা স্থলপদ্ম। এটা কি কি কালারের স্থল? এটা হচ্ছে তোমার ওই প্রথম দিকটা সাদা হয়, পরে পিঙ্ক হয়ে যায়। আমি কেটে দিয়েছি গাছটাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো এখনই ফুট উঠবে স্থলপদ্ম সুন্দর ভাবে। আর হ্যাঁ, স্থলপদ্ম গাছে তো প্রুনিং করতে হয়, কাটিং না করলে গ্রোথ মানে কেটে দিয়েছিলাম বলে হয়তো নতুন করে ডালপালা বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। তার পাশে একটা কাঞ্চন গাছও দেখতে পাচ্ছি। এই কাঞ্চন গাছে কি কালারের? এটা সাদা। ও আচ্ছা, শ্বেত কাঞ্চন। শ্বেত কাঞ্চন, বাহ। মানে প্রতিটা গাছ তোমাদের যদি আমি বলি, প্রতিটা গাছ কিন্তু এখানে চুজ করা হয়েছে খুব সহজ গাছ, মানে যে গাছে ঝামেলা নেই, ঝামেলা কম, সেই ধরনের গাছ দেখতে পাচ্ছি। আর এখানে একটা লঙ্কা গাছ দেখছি, চেরি মানে কুল লঙ্কা যাকে বলে অনেকে, এইগুলো ঠিক আছে? এগুলো অর্নামেন্টাল মানে চিলি টাইপের, খান এগুলো? অল্প কম্পোস্ট আমি এখানে দেখতে পাচ্ছি, একদম বালি। এটা দেখো একদম বালির মধ্যে হচ্ছে। এবার তোমাদের আমি একটা কথাই বলি, যে মিডিয়া যেটাই হোক, তোমরা আলটিমেটলি গাছটার কি পরিচর্যা করছো, গাছটা কি যত্ন করছো, তার উপর নির্ভর করে। যেমনটা এখানে দেখতে পাচ্ছ, শুধুমাত্র বালিতে এত সুন্দর কিন্তু গাছ হয়েছে। আমি জানি অনেকে কোকোপিটে করে, অনেকে কাঠের গুঁড়োতে করে, কিন্তু বালিতে লঙ্কা গাছ এই মনে হয় প্রথম আমি দেখলাম, সত্যি কিন্তু সাকসেসফুলি দিদি করেছে। আর এইখানে এইখানে আমি একটা সুন্দর গাছ দেখতে পাচ্ছি, এটাকে বলে বেগম বাহার, ঠিক আছে? দেখো ফুলটা ফুটে আছে খুব সুন্দরভাবে। এই গাছটা কতদিন বয়স বেগম বাহার? এটা খুব জোরে 2 মাস। আচ্ছা, এই রথের সময় কিনেছেন? হ্যাঁ, না এটা রথের আগে কিনেছি, রথের আগে, হ্যাঁ একজনের কাছ থেকে কিনেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর বেগম বাহার। তার পাশে আরেকটা সুন্দর, এটা সম্ভবত নীল, নীল কালারের কোন টগর, ফুল হয়নি কিন্তু মনে হচ্ছে হতে পারে, কুড়ি আসছে। এটা এই গাছটা আমার কাছেও আছে, খুব সুন্দর ফুল হয়। এটা রথের মেলা কিনেছি। পেন্টাসও আমি দেখতে পাচ্ছি, খুব সুন্দর ভাবে কিন্তু হয়েছে। মানে রথের মেলা অনেক গাছ কেনা হয়েছে তাহলে? প্রচুর প্রচুর গাছ কিনেছি রথের মেলায়। এই রথের মেলাটা এবার মনে হচ্ছে আমাকেও আসতে হবে সামনের বছর, দেখি দিদির সাথে কন্ট্যাক্ট করে একদম রথের মেলাতে আসবো। যে রথের মেলায় এত কি গাছ সস্তা দেয় দেখতে হবে কিন্তু পারে, সে মাহেশের রথের মেলা স্পেশাল গাছ। তো এই হচ্ছে এই কোণে, এবার ওদিকটা গিয়ে দেখো। তার আগে যেতে যেতে দিদির মেয়ের সাথে কথা বলিনি, কোন ক্লাসে পড়বো তুমি বলো? মানে সামনেই তো মাধ্যমিক, এই ছাদে আসা হয়? আর আচ্ছা, মাঝে সাঝে মানে হেল্প টেল্প করো মাকে? আচ্ছা, ছবি তোলা, ছবি তোলা যে কাজ। আচ্ছা আচ্ছা, মেনলি কোন গাছটা ভালো, কোন ফুলটা ভালো লাগে? ছাড় গোলাপ, মানে মা মেয়ে দুজনেরই গোলাপ ফেভারিট, তার জন্য এত গোলাপ। মানে বুঝতেই পারছো এত গোলাপের প্রাধান্য কেন হয়েছে, প্রচুর গোলাপ। এখানে দেখো মিনিয়েচার ভ্যারাইটির গোলাপ আমি দেখতে পাচ্ছি। আর সব থেকে তোমাদের একটা কথাই বলবো, যারা নতুন বাগান শুরু করছো, এই ধরনের দেশি জবা দিয়ে শুরু করতে পারো। দেশি জবা দেখতে যেমন সুন্দর হয়, খুব তাড়াতাড়ি কিন্তু ফুল পাবে। আর আড়াই থেকে তিন মাসে যদি আমি বলি, প্রতিটা গাছের গ্রোথ কিন্তু সত্যি সত্যি চোখে পড়ার মতো, খুব সুন্দর। আর এইদিকে আমি আসি, এইদিকে প্রথমে যে গাছটা, পেপারমিন্ট গাছ আমি দেখতে পাচ্ছি, পেপারমিন্ট। এটা খুব সুন্দর সেন্ট হয় এই গাছটা, আমার যদিও নেই, দুর্ভাগ্যবশত মারা গেছে। হ্যাঁ, এটা এটা খুব সুন্দর সেন্ট হয়। এর একটাই সমস্যা যে জল, গাছের গোড়ায় জল জমেছে কি গাছ মরেছে, ঠিক আছে? আর এর কোনো সমস্যা নেই, গাছটা খুব সুন্দর থাকে। যাদের বাড়ি সেটে দিতে হবে, যাদের বাড়ি সেটে দিলেও মারা যাবে, সেটে রাখলেও মরে যাবে, জল জমলেও মরে যাবে, মানে খুব আতুপুতু গাছ, ঠিক আছে? তো এরা কিন্তু এদেরকে রাখলে বছরের পর বছর থাকবে, এমন একটা গাছ আছে এটা। আর এখানে আমি দেখতে পাচ্ছি জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে একটা অ্যাডেনিয়াম গাছ, এটা তো মনে হচ্ছে অনেক দিনের অ্যাডেনিয়াম গাছ। এমনি কডেক্সটা দেখাচ্ছি, কডেক্সটা কিন্তু যথেষ্ট মোটা আছে। দিদিকে একটাই
সাজেশন দেবো সামনে ফেব্রুয়ারিতে অবশ্যই গাছটাকে রিপোর্ট করার জন্য। আর এই ডালগুলো কিন্তু কাটতে হবে, এরকম বড় বড় ডাল থাকলে ফুল কিন্তু আসবে না। ঠিক আছে, তো তো এইখানে আমি দেখতে পাচ্ছি এই গাছটা তো এখন মানে খুব ফেমাস, সবার বাড়িতে আছে, দেখতেই পাচ্ছ ব্লিডিং হার্ট। ঠিক আছে, দিদির সাথেও একটা ব্লিডিং হার্ট কিন্তু আছে। এগুলো কি ওই ওই সেই সময় কেনা? একদম একদম, সব গাছ রথে কেনা। আচ্ছা, মানে পুরো পুরো বাগান রথে তৈরি করে ফেলেছেন? একদম, পুরো বাগান রথে তৈরি করে ফেলেছেন। মানে বুঝতে পারছি একটা বাগান তৈরি হয়ে গেছে একটা রথের মেলাতে। ঠিক আছে, এখানে এক ঝাঁক বিভিন্ন ধরনের গাছ আছে, যার মধ্যে সব থেকে বেশি আছে কিন্তু গোলাপ। গোলাপ মানে এই কর্নার থেকে ওই কর্নারে গেলে কিন্তু গোলাপ দেখতে পাচ্ছি। তার সাথে এখানে আমি দেখতে পাচ্ছি কিছু চন্দ্রমল্লিকা আছে। চন্দ্রমল্লিকা কিবা কি হবে শীতে? চন্দ্রমল্লিকা দেখো আমি মানে ওর মধ্যেই বসিয়েছিলাম প্রথম থেকেই, তো এতটা গ্রো করে নিয়েছে। আচ্ছা, মাটি সার যেগুলো যেগুলো আমি অলরেডি কিছু দেখিয়ে দিয়েছি সেগুলো কিন্তু করতে হবে। এবার তোমাদের আমি যদি যেমনটা বললাম দিদি ছাদ কিন্তু খুবই ছোট, এই পোর্শনটা আমি দেখতে পাচ্ছি ফাঁকা আছে, মনে হচ্ছে শীতে মনে হচ্ছে এখানটা ভর্তি হবে। ঠিক আছে, তো এইদিকে যেমনটা বললাম ফাঁকা, কিন্তু এই দিক থেকে তোমাদের যদি দেখাই মাত্র দেখো এইটুকু একটা ছাদ, মানে এইটুকু ছাদ, এই ছাদে তো হাঁটারই মনে হচ্ছে 2-4 ফুটের জায়গা আছে। আর কোনো জায়গা দিদি ফাঁকা রাখেনি, এইটুকু খালি ফাঁকা আছে, তাও ওটা শীতের জন্য বরাদ্দ। আর এইদিকে যদি আমি দেখি কিছু টুকটাক গাছ আছে, যার মধ্যে আমার যেই গাছটা আমার সবার আগে বলে জেড প্ল্যান। ঠিক আছে, এই জেড প্ল্যানটা একদম ওপেনে পড়ে আছে, কোনো রকমের কিন্তু সমস্যা নেই। আর আমরা কত কি করি এইটাই হচ্ছে ব্যাপার, মানে আমরা এত কিছু করি। তা দিদি এটাতে কি আছে, এই জেড প্ল্যানের মাটিতে কি আছে? শুধু বালি? হ্যাঁ বালি আছে, একটু কম্পোস্ট আছে, আর কিছু নেই? আর কিছু নেই, তার মধ্যে একটা কারি পাতাও আছে, ও নিজে থেকে হয়েছে। মানে আমি প্রথম দেখলাম জেড প্ল্যান্ট একটা টবের মধ্যে একটা কারি পাতা। ঠিক আছে, আর আমি এর আগে তো কোনোদিনও দেখিনি, মানে এইটা হচ্ছে সিম্পলিসিটি। যাদের যারা সিম্পল ভাবে বাগান করে তাদের কাছে কিন্তু এটা খুবই সহজে হয়। তোমরা দেখো জেড প্ল্যান্টটা কত মানে বিশাল আকৃতি হয়েছে, কত সুন্দর, তার সাথে সাইডে একটা কি সুন্দর কারি পাতা গাছ। কিন্তু আমরা অনেকে এটা সেটা কত রকমের মিক্স করি, কি করি না করি তার ঠিক নেই, আমাদের কিন্তু গাছ হয়ই না, জেড প্ল্যান অনেকের হয় না। এখানে দেখো একদম সাধারণভাবে গাছ হচ্ছে, আর তার পাশে আমি দেখতে পাচ্ছি কিছু লাকি ব্যাম্বু আছে, তার মাঝখানে একটা সেন্সিভেরিয়া মানে স্নেক প্ল্যান্টও উঁকি দিচ্ছে। ঠিক আছে, একদম সহজভাবে। আর এইদিকে যদি দেখি এগুলো হচ্ছে দোপাটি। দোপাটি কি চারা বসিয়েছিলেন? একদমই না, নিজে থেকে হয়েছে, মানে সব নিজে থেকে হয়েছে, মানে বীজ মানে বীজ হয়তো একটা বসিয়েছিলাম গাছ, কোনো কারণে বীজ পড়ে গেছে, সেখান থেকে হয়েছে। আচ্ছা, আরেকটা মজার জিনিস আমি তোমাদের দেখাচ্ছি, এখানে আমি ঘুরতে ঘুরতে পেয়েছি একটা জারবেরা গাছ। জারবেরা গাছকে আমি নিজে নিজে ব্যক্তিগতভাবে বলছি আমি শেডে রাখি, বৃষ্টির জল একদম দিই না, যাতে গাছে সমস্যা হবে এই বর্ষাকালে। এখানে দেখো একদম ওপেনে পড়ে আছে, বৃষ্টির জলের মধ্যে রোদ জল বৃষ্টি খাচ্ছে, কিচ্ছু হচ্ছে না। মানে এইটাই হচ্ছে ব্যাপার, যার হবে না সে মানে কি বলবো, যেমন দিদি করে দেখিয়েছে বালির মধ্যেই সব কিছু গাছ করে ফেলছে, বালি আর কম্পোস্ট। আর কিন্তু যার হওয়ার না তার সে যত করবে তাও কিছু হবে না। এখানে আমি দেখতে পাচ্ছি একটা বালটির মধ্যে তুলসী গাছ, তুলসী গাছ তো একটা বালটির মধ্যে তুলসী গাছ, তার সাথে কিন্তু আছে শিউলি গাছ। মানে এটা জাস্ট দেখো, একটা শিউলি গাছের সাথে তুলসী গাছে আলাদাই কম্বিনেশন এখানে তৈরি হয়েছে। আর একটা লোহার বালটি, কিছুই কিন্তু ফেলা হয়নি, সব কিছু এখানে আছে। তার সাথে যেই গাছটা সবার বাড়িতে আছে অ্যালোভেরা, অ্যালোভেরা গাছে কিন্তু এখানে আছে। আচ্ছা দিদি, মানে কটা গাছ আছে আপনি কাটিং করে করেছেন নাকি সবই কেনা? না আমি কিছু কাটিং করে করিনি, সবই কেনা গাছ এগুলো। আচ্ছা, সব কিনে কিনেই করেছেন? চন্দ্রমল্লিকাটা কাটিং আছে। আচ্ছা, তাহলে বুঝতে পারছো দিদির ম্যাক্সিমাম গাছ কিন্তু আছে কাটিং করে না, ম্যাক্সিমাম গাছ কিন্তু দিদি নার্সারি থেকে কিনেছে। আর প্রতিটা টব, যেই টবগুলো আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম প্লাস্টিকের টব,
প্লাস্টিকের টবে কি কোনো সমস্যা আছে? অনেকে দেখছি না কোনো সমস্যা। দেখ তুমি দেখতেই পাচ্ছ গাছ। আমি তো দেখতে পাচ্ছি। না আমার কোনো সমস্যা হচ্ছে না। প্লাস্টিকের টবে যারা গাছ করতে পারে তাদের কিন্তু কোনো সমস্যাই হয় না। অনেকে প্লাস্টিক টব অ্যাভয়েড করে যে ভালো গাছ করা জানে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ 90% কিন্তু প্লাস্টিকের টবই আছে। তোমরা যেমন সামনেটা দেখতেই পাচ্ছ, আর এদিকে যেমনটা বললাম এদিকে একটা দেখতে পাচ্ছ সুন্দর পাতাবাহার গাছ, এখানে কিন্তু উকি দিচ্ছে। তো এখানে দেখো আরেকটা দারুণ গাছ আমি আমার এখানে শর্ট করে চোখে পড়লো, সেটা হচ্ছে অ্যালামন্ডা। অ্যালামন্ডা গাছ বেসিক্যালি রোদ চায়, ওর খুব রোদ লাগে, কিন্তু এরকম হালকা আলোতেও দেখো অ্যালামন্ডা গাছ খুব সুন্দরভাবে হয়েছে। আর একটা প্লাস্টিকের বালতি, বালতির মধ্যে গাছ, মানে কোথাও বাদ রাখেনি দিদি গাছ করতে। আমি তো দেখছি মিউনিসিপ্যালিটির একটা ড্রামের মধ্যেও গাছ বসানো আছে। মানে এইটাই হচ্ছে ব্যাপার, মানে গাছ যদি তোমাদের করার ইচ্ছা থাকে তোমাকে কেউ আটকাতে পারবে না, সেটা এই ছাদে এসে। কিন্তু আমি বুঝতে পারছি মাটি নেই, দিদি প্রথমেই বলেছে কোনো রকমের মাটি দিদি পাচ্ছে না, শুধুমাত্র কম্পোস্ট আর বালি ম্যাক্সিমামটা। তার মধ্যেই দেখো অসাধারণ সুন্দর বাগান করেছে, অসাধারণ সুন্দর। আর মাত্র 3 মাসে, তোমরা যারা অনেকে ভাবো যে গাছ করা খুব সমস্যা, গাছ করা করতে পারছি না, আমার মনে হয় দিদিকে দেখে তোমাদের শেখা উচিত কত সহজে এত অসাধারণ গাছ মাত্র 3 মাসে দিদি করেছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি নীলকণ্ঠ গাছ। নীলকণ্ঠ গাছটা কি বীজ ফেলে করেছেন নাকি চারা এনেছেন? বীজ ফেলে করেছি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দরভাবে নীলকণ্ঠ গাছটা হয়ে আছে আর কোনো রকমের সমস্যা কিন্তু আমি এখন অবধি খুঁজে পাইনি যে দিদি গাছে প্রচুর সমস্যা হয়েছে না হয়েছে। এটা কি গাছ দিদি? আর গাছটা এতটা বড় হয়ে গেছে, একটা 4 ইঞ্চি টবে শুধু বালি, মানে শুধু বালি, হালকা কিছু কম্পোস্ট থাকতে পারে, তোমরা জাস্ট দেখো ঠিক আছে, এইরকম একটা 4 ইঞ্চির টবে শুধু বালির মধ্যে গাছটা হয়েছে। মানে এটা তো আলাদাই কিন্তু এখানে গাছপত্র হচ্ছে সত্যি কথা বলতে। জাস্ট দেখো মানে বালি আর কম্পোস্টের মধ্যে এত সুন্দর গাছ করা যায়, সত্যি আমার আগে তো কোনো ধারণা ছিল না দিদি ছাদে এসেই কিন্তু দেখছি এখানে। আর এই হচ্ছে টোটাল দিদির বাগান, বাগানটা খুবই ছোট, তার মধ্যে দিদি কিন্তু অসাধারণ অসাধারণ গাছ করছে। আর যেমনটা দেখছি ওই দিক সাইডটা এবার শীতকালে কিছু গাছ ওখানে মনে হচ্ছে ভর্তি হবে। আর দিদিকে আরেকটা যাওয়া যেতে যেতে আরেকটা উপদেশ দেবো যে এত সুন্দর আম গাছটাকে একটুখানি অর্কিড দিয়ে সাজালে দারুণ লাগবে, ডালগুলোতে ফাঁকা আছে এখানে অর্কিড বাঁধলে খুব সুন্দর লাগবে। নেক্সট টাইম আসলে যেন দেখি দিদি একটা দুটো অর্কিড ঝুলছে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমার তো দারুণ লাগলো, এত সুন্দর, মানে একদম পুরো শান্তিনিকেতন ফিল আসছিল, মানে কি গাছের তলায় বাগান খুব সুন্দরভাবে, আর এত দূরে এসে ভিডিও করা সত্যি সার্থক। এইরকম নতুন বাগানিদের যারা নতুন বাগান করছে তাদের আমি সবসময় উৎসাহ দিই, তারা সবসময় ভালো করুক, সবসময় সুন্দর করুক। আর অনির্বাণ তো তোমাদের সাথে সবসময় আছে, খালি একটা ফোন কল অনির্বাণ পৌঁছে যাবে, তোমার ছোট্ট বড় মাঝারি জানলা যেখানে বাগান সেখানেই চলে যাব, কথা দিচ্ছি। তো কালকে ঠিক সকাল 11টায় আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।